ফারলাইট 84। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা ফারলাইট 84 গেমটাকে ডাউনলোড করতে পারবেন আপনার পিসিতে। হাউ টু ডাউনলোড ফারলাইট 84 ইন পিসি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন, দেন তারপরে এখানে সার্চ করবেন স্টিম। এই গেমটা শুধুমাত্র স্টিমে অ্যাভেলেবেল হয়েছে, অ্যাপিক স্টোরে এটা অ্যাভেলেবেল হয় নাই। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো ওয়েলকাম টু স্টিম এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইনস্টল স্টিম, এটা ইনস্টল করে নেবেন আপনার পিসিতে। ইনস্টল করার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনারা এই স্টিমের ভিতরে যাবেন। স্টিমের ভিতরে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমার গেমটা ডাউনলোড হয়ে গেছে, এটা প্রায় 11.5 GB। তো আপনারা এখানে স্টোরিতে ক্লিক করবেন। আপনারা এখানে ফার্স্টে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, দেন অ্যাকাউন্ট খোলার পর এখানে স্টোরিতে ক্লিক করার পর এখানে সার্চ একটা অপশন আছে, এখানে সার্চ করবেন ফারলাইট 84। ফারলাইট দেখতে পারতেছেন ফার্স্টেই চলে আসছে, এটা আমার এখানে ফ্রি দেখাইতেছে, আপনার এখানেও ফ্রি দেখাবে। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন ফারলাইট 84। আপনারা এটা মোবাইল দিয়েও খেলতে পারবেন, মোবাইল দিয়েও এটা খেলা যায়। মোবাইল আর পিসি প্রায় সেম, আর মোবাইলের আইডিটা আপনার পিসিতেও খেলতে পারবেন, আবার পিসির আইডিটা মোবাইলেও খেলতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট। অনেকে ভাবতেছেন যে দুই জায়গায় দুইটা অ্যাকাউন্ট খুলতে হয় নাকি, না আসলে এটা দুই জায়গায় দুইটা অ্যাকাউন্ট খুলতে হয় না, এক অ্যাকাউন্ট দিয়ে আপনারা দুই জায়গায় খেলতে পারবেন। আমিও ফার্স্টেই মোবাইলে ডাউনলোড দিয়েছিলাম, দেন তারপরে আমি পিসিতে ডাউনলোড দিছি। তো এখানে দেখতে পারতেছেন প্লে নাও লেখা আসছে, এখানে আপনাদের ইনস্টল অথবা ডাউনলোড অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের লাইব্রেরিতে চলে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের ডাউনলোড হওয়া স্টার্ট হবে, আর এখানে দেখাবে যে কত কত দিন বা কত ঘন্টা সময় লাগবে এটা ডাউনলোড হইতে। আমার প্রায় 12 ঘন্টা কি 14 ঘন্টার মতো লাগছে, কারণ আমার নেটটা একটু দুর্বল, এই জন্য আমার এত সময় লাগছে। আমি আজকে ডাউনলোড করছি। ডাউনলোড করার পর আপনাদের দেখাই কীভাবে ভিতরে লগ ইন করবেন, কীভাবে কী করবেন। তো তারপরে এইটাকে গেমটাকে ওপেন করবেন। গেমটাকে ওপেন করার পর এরকম আসবে। তো গাইস, গেমটা ওপেন হওয়ার পর আপনাদের দেখবেন লগ ইন আর সাইন আপ এই দুইটা অপশন আসবে। তো আপনারা লগ ইন করবেন। যদি আপনাদের কোনো মোবাইলের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ওইখানে দেখতে পারবেন যে মোবাইলের অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করতে বলতেছে। তো আপনারা সিম্পলি ওই মোবাইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন আগের কোনো অ্যাকাউন্ট থাকলে, আর যদি না থাকে তাহলে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। খোলার পর আপনারা এখানে আমার দেখতে পারতেছেন 53 ডায়মন্ড আছে। আপনারা এখানে 15 ডায়মন্ড ফ্রিতে পাবেন। এটা কিভাবে পাবেন, তো সেটিংয়ে ক্লিক অপশন চলে আসবে এখানে, ও সরি এই যে এখানে, এখানে দেখতে পারতেছেন এখানে লিঙ্ক নামের অপশন চলে আসছে। এখানে দুইটা এখানে যদি লিঙ্ক করেন তাহলে এটার সাথে জিমেলের সাথে যদি লিঙ্ক করেন তাহলে 5 ডায়মন্ড পাবেন, আবার গুগল অ্যাকাউন্টের সাথে করলে 5 ডায়মন্ড পাবেন, আবার টিকটক আর স্টিমের সাথে লগ ইন করলে আপনারা 5 ডায়মন্ড করে পাবেন। তো এইভাবে আপনারা 15 ডায়মন্ড পাবেন। আর আমি এখান থেকে দেখতে পারতেছেন লাইভ লটারিতে গিয়ে আমি এখানে স্পিন করে ফ্রি স্পিন দিয়ে আমি এখান থেকে ডায়মন্ড পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাও পাইছি। তো আপনারা এখানে যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন এখানে আপনারা এগুলো ফ্রি স্পিন করতে পারবেন, ফ্রি স্পিন করে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। আর এটা সিজন 7 চলতেছে, আমি যা মনে করি ফ্রি ফায়ারের মতো এটা হবে, কারণ ফ্রি ফায়ারও ফার্স্টের দিকে এত সুন্দর ছিল না, আস্তে আস্তে আপডেট দিয়ে এটাকে সুন্দর বানানো হয়েছে। তো দেখতে পারতেছেন এখানে আমি 33 ডায়মন্ড পাইছি। আর গাইস, এখানে একটা মজার জিনিস হইতেছে যে আপনারা যদি কোনো ইলাইট পাস বা ব্যাটেল পাস যেটাকে বলে এটা যদি এখানে নেন তাহলে আপনারা এখানে যদি 499 ডায়মন্ড দিয়ে এটা নেন তাহলে আপনারা এই 499 ডায়মন্ড খরচ করার পরে আপনারা 530 ডায়মন্ড পাবেন। আশা করি এটা অনেকেই বুঝেন নাই, আমি বুঝাই বলি। আপনারা যদি 500 ডায়মন্ড দিয়ে এই ব্যাটেল পাসটা নেন তাহলে আপনাদের এখানে দেখতে পারতেছেন 10 ডায়মন্ড, আবার 10 ডায়মন্ড পরে দেখবেন আরও 20 ডায়মন্ড, 30 ডায়মন্ড, এরকম করে আপনারা ক্লেম করতে পারবেন। তো এটা ক্লেম করার জন্য আপনাদের এটা বাই করতে হবে নিচেরটা।
তো আমি রিকমেন্ড করব না ফার্স্টেই যে আপনারা টপ আপ করেন, আপনারা কিছুদিন ওয়েট করেন, এখান থেকে আপনারা ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 53 ডায়মন্ড হয়ে গেছে, আমি কোনো টপ আপ করি নাই। দেখি যদি আমার হয় তাহলে আমি এখান থেকে ফ্রিতে ডায়মন্ড কালেক্ট করে দেন ব্যাটল পাসটা নিয়ে নিব। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের ভিডিওগুলোতে আমি মূলত এখানে গেম প্লে করবো, আমি ফ্রি ফায়ার টোটালি সেরে দিছি। আমি আগে ফ্রি ফায়ার খেলতাম, ফ্রি ফায়ারে অত রেসপন্স পাই নাই, এই জন্য আমি ফ্রি ফায়ার সাইডে এখানে আসছি। তো দেখি এখানে কোনো রেসপন্স পাই কি না, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।